আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আরও 46 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 3200। বিনামূল্যে করোনা পরীক্ষা হতো সরকারি প্রতিষ্ঠানে, বিল নিত রিজেন্ট হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তরের এডিজির নির্দেশে অনিয়ম। আকস্মিক সফরে ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। নদীর গতি প্রকৃতি অনুযায়ী উন্নয়ন প্রকল্প হাতে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং সিনহা হত্যা মামলায় প্রদীপ সহ তিনজনকে রিমান্ডে নিল র্যাব, এপিবিএন এর তিন সদস্যের 7 দিনের রিমান্ড মঞ্জুর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 46 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3740 জনে। একদিনে 14630টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 3200 জন। শনাক্তের হার 21.87%। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 282344 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সবশেষ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3234 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 162825 জন। শনাক্ত বিবেচনার মৃত্যুর হার 1.32%, আর সুস্থতার হার প্রায় 60%। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় অন্তত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনায় মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান মারা গেছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। যশোরে করোনায় আক্রান্ত হয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু মাস্টার মারা গেছেন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সাজিব। সারা দেশব্যাপী এখনও চলছে করোনার থাবা, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর হার। করোনায় মারা গেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 নারীসহ 6 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 45 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় মারা গেছে 2 জন, নতুন করে আক্রান্তের সংখ্যা 39 জন। বরিশালে করোনায় মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়া বিভাগের 6 জেলায় আরও শনাক্ত হয়েছে নার্স পুলিশ সহ 61 জন। কোভিড-19 চট্টগ্রামে মারা গেছে 1 জন, নতুন শনাক্ত 128 জন। নোয়াখালীতে 1 জনের মৃত্যু হয়েছে, জেলায় নতুন শনাক্ত 50 জন। গত 24 ঘন্টায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জের কাশিয়ানীর বাসিন্দা 75 বছর বয়স্ক রাবেয়া মারা গেছেন। এই বিভাগের 10 জেলায় 248 জন নতুন শনাক্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। 2 সপ্তাহ যাবৎ নারায়ণগঞ্জে এ ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু না থাকলেও গত 24 ঘন্টার মধ্যে আক্রান্ত হয়েছে 21 জন। এদিকে নাটোর সদর উপজেলার 26 জন সহ নতুন করে 62 জন, শরীয়তপুরে 17 জন, বগুড়ায় 65 জন, নেত্রকোনায় 2 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। বিনামূল্যে করোনা পরীক্ষা করা হতো সরকারি প্রতিষ্ঠান নিপসমে, কিন্তু নমুনা প্রদানকারীর কাছ থেকে 3500 টাকা করে টাকা আদায় করত রিজেন্ট হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানার নির্দেশে এই অনিয়ম করতে বাধ্য হয় বলে জানিয়েছে নিপসম। শুধু তাই নয়, কেন্দ্রীয় ঔষধাগারের আইসিইউ, ভেন্টিলেটর সহ বেশ কিছু মেশিনপত্র দেওয়া হয় রিজেন্ট হাসপাতালকে। এটিএন বাংলার অনুসন্ধানে পাওয়া গেছে এসব তথ্য। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সময় যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে রিজেন্ট হাসপাতালের দুর্নীতির নানা তথ্য। এতে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। করোনার শুরুর দিকে বেসরকারি হাসপাতাল AMZ ও রিজেন্ট থেকে স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করত জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম। পরে তা বাতিল করা হয়, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার নির্দেশে
রেজেন্ট থেকে স্যাম্পল পরীক্ষা অব্যাহত রাখে নিপসম। প্রতিষ্ঠানটি বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করলেও নমুনা প্রদানকারীর কাছ থেকে 3,500 করে টাকা নিত রেজেন্ট হাসপাতাল। এই অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি লেখেন নিপসমের পরিচালক ডাক্তার বাইজিদ খুরশিদ রিয়াজ। এ ব্যাপারে দায় সারা বক্তব্য দিয়েছেন নাসিমা সুলতানা। পরিচালক একটা পত্র দিয়েছিলেন যে উনি অর্থনৈতিক যেহেতু এটা কোভিড ডেডিকেটেড হাসপাতাল সরকারের সাথে এমনিও হয়েছিল, এরকম একটা আদেশ দেওয়া হয়েছিল। নিপসম থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আর আপনার যে নির্দেশনাটা সেটা যথাযথ ছিল না, অনৈতিক ছিল না। এখন উনি দিয়ে দিয়েছেন, এখন আমি কি বলবো। শুধু তাই নয়, নিয়ম বহির্ভূতভাবে সরকারি মেশিনপত্র রিজেন্ট হাসপাতালকে দিয়েছে কেন্দ্রীয় ঔষধাগার বা সিএমএসডি। সেগুলোর মধ্যে রয়েছে ডায়ালাইসিস মেশিন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, আইসিইউ ভেন্টিলেটর ও ডায়ালাইসিস বেড। রিজেন্ট হাসপাতাল সিলকালা থাকায় নষ্ট হবার পথে কোটি টাকার এসব মেশিনপত্র, সেগুলো ফেরত এনে সরকারি কোভিড হাসপাতালে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সিএমএসডির নতুন পরিচালক। আমরা শুধু যেটা বলেছি যে যেহেতু হসপিটাল সার ব্যাপারে কিছু অভিযোগ আছে, এটাকে আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করেছে, সুতরাং এই হসপিটালে আমাদের এই জিনিসগুলো ফেরত পাওয়া, কারণ এটা তো আমার সময় ঘটেনি, সেটা তো সমীচীন নয় বলে মনে করেই আমি মন্ত্রণালয়কে লিখেছি। আমি যতদূর জানি যে মন্ত্রণালয় যাবে ব্যবস্থা নিচ্ছে রিজেন্টের পাশাপাশি রিজেন্টের অংশীদার হিসাবে রিজেন্টকে সুযোগ করে দেওয়ার দায় হিসাবে তাদের সকলকে জবাব দিতে আনতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা হোক, কর্মচারী হোক না কেন, অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী হোক না কেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি হোক না কেন। শুধু রাজনৈতিক পরিচয় নয়, শাহেদের দুর্নীতিতে সহায়তা করছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এখন শুধু তার বিচার নয়, এসব অপকর্মের সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি উঠেছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আকস্মিক সফরে ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে সকালে রাজধানীর কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। করোনা পরিস্থিতির মধ্যেও প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে তারই ঢাকা সফর বলে জানা গেছে। হর্ষবর্ধন শ্রিংলার সফরের বিষয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দুই দেশের সম্পর্ক আসলে অনেক গভীর এবং এই গভীর সম্পর্ক সারাক্ষণ আমাদের নার্চার করতে হয় যাতে করে এটা কোনো ভুল বোঝাবুঝির কোনো স্কোপ না থাকে। তা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় নানা রকমের স্পেকুলেটিভ নিউজ এসেছে, তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব যে এগুলোর কোনো তেমন ভিত্তি আমরা দেখি না। নদীর গতি প্রকৃতি অনুযায়ী উন্নয়ন প্রকল্প হাতে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যায় ভাঙন রোধ সহ তীরবর্তী স্থাপনা রক্ষায় নদী শাসনের পাশাপাশি খাল খনন করার কথা বলেন তিনি। রাজধানীতে একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সভায় 3,461,97,00,000 টাকা ব্যয়ে 7টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রাকৃতিক দুর্যোগে নদী তীরবর্তী এলাকার স্থাপনা যেন নিরাপদ জায়গায় সরানো যায় সেভাবে মডেল করার নির্দেশ দেন তিনি। দেশে বন্যা শুধু বিপদ নয়, উপকার বলে জানান প্রধানমন্ত্রী। সভা শেষে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা অনলাইন ব্রিফিংয়ে তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। তিনি একটা ইন্টারেস্টিং মন্তব্য করলেন যে আমরা যে নদীর পারে ঘরবাড়ি বানাই, আমরা চিন্তা করি আমরা কোথায় বানাচ্ছি, কার কুলে বানিয়ে চলে গেলে ভেঙে নিয়ে গেল, এটা ঠিক না। তার ধারণা যে সমন্বয় করতে হবে, নদীর চরিত্রটা বুঝতে হবে এবং জেনারেশন নির্মাণ করতে হবে। আরো মোস্ট ইম্পর্টেন্ট, সব জায়গায় সবকিছু নির্মাণ করা যাবে না। ত্রিপুরা যেতে চট্টগ্রাম বন্দর ও সড়ক ব্যবহার করছে ভারত, তবে তা দুদেশের বাণিজ্য প্রসারে ভূমিকা রাখবে বলে জানান প্রধানমন্ত্রী। সে সাথে কিভাবে এ সড়কে টোল আদায় করা যায় সরকার প্রধানের এ নির্দেশনার কথাও জানান মন্ত্রী। মানে প্রধানমন্ত্রী মনে করেন যে টোল ফ্রি, সবকিছু টোল ফ্রি হবে, আমরা রাস্তা বানাতে হবে, রাস্তা মেইনটেইন করতে হবে, মেরামত করতে হবে, মেরামত না করলে আপনারা সবাই বিরক্ত হন, তো টাকা লাগে তো, সুতরাং টোল করে সামান্য টাকা চাঁদা দিয়ে যাবেন, এটা উনি মনে করেন যে এটা বোধ হয়। এদিকে সভায় খুলনা সড়ক বিভাগে 49টি সেতু নির্মাণ, কুমিল্লা চাঁদপুর ও চট্টগ্রামে সড়ক প্রশস্তকরণ, বরিশাল ও পটুয়াখালীর তেঁতুলিয়া নদী ভাঙন রোধ, গভীর সমুদ্রে মাছ আহরণ ও রোহিঙ্গাদের সক্ষমতা বৃদ্ধি সহ 60টি প্রকল্প অনুমোদন দেয় একনেক।
আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। 15 এবং 21 অগস্টের পুনরাবৃত্তি যাতে দেশে আর না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে বিদেশে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। আত্মস্বীকৃত খুনিরা যারা লুকিয়ে আছেন তাদেরও ফিরিয়ে এনে ফাঁসির কার্যকর করা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে জোরদার করা হয়েছে কূটনৈতিক তৎপরতা। খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনো ছড়িয়ে রেখেছে দেশে বিদেশে। এখনো ষড়যন্ত্র চলছে, তলে তলে প্রস্তুতি নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে যখন বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করা হচ্ছে তখন এর সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জড়াতে সরকার পুরো বিচার প্রক্রিয়াকেই বিতর্কিত করছে বলে অভিযোগ করেছে দলটি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তার ভাষায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুল মাজেদের ঘাড়ে বন্দুক রেখে ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার 45 বছর পেরিয়ে গেলেও বর্বর জঘন্য এ হত্যাকাণ্ড নিয়ে এখনো নানা অজানা তথ্য বেরিয়ে আসছে। সবশেষ ফাঁসির আগে খুনি মাজেদ এ হত্যার কুশীলব হিসাবে জিয়াউর রহমানকে অভিযুক্ত করেন। অপরাজনীতিতে নেমেছে। তবে বিএনপি বলছে, দলের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জিয়াকে কাঠগড়ায় দাঁড় করাতে গিয়ে অজান্তে 15 আগস্টের খুনিদের বিচারকে প্রশ্নবিদ্ধ করছে আওয়ামী লীগ। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের কারা হত্যা করেছে সেটা শেখ হাসিনার দায়ের করা মামলায় ইতিমধ্যে আদালতে নির্ধারিত হয়ে গেছে এবং এই হত্যার জন্য কোথাও জিয়াউর রহমানকে দোষারোপ করার মতো কিছুই পাওয়া যায়নি। ওই মামলায় জিয়াউর রহমান কিংবা তার ঘনিষ্ঠ কাউকে আসামিও করা হয়নি। মিথ্যা ও ভিত্তিহীন উদ্দেশ্যমূলক বক্তব্য ধারণকৃত ভিডিও উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা, এ ধরনের পদক্ষেপ বরঞ্চ সংগঠিত বিচার প্রক্রিয়া ও রায়কে নতুনভাবে বিতর্কিত করে তুলতে পারে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন, 15 আগস্ট হত্যাকাণ্ডের সুবিধাভোগী ছিলেন খন্দকার মোস্তাকের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নেতারা। 15 আগস্ট হত্যাকাণ্ড ঘটেছিল আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে। মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের লাশের উপর দিয়েই সেদিন ওই মন্ত্রিসভার প্রায় সকল সদস্যরাই শপথ নিয়েছিল মোস্তাক সরকারের মন্ত্রী হিসাবে। আওয়ামী লীগ জাতিকে বিভক্ত রাখতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, অতীতে বঙ্গবন্ধুর কবর জিয়ারতের মাধ্যমে বেগম জিয়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বার্তা দিয়েছিলেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে র্যাব। কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোজাম্মেল হক জানান, সকালে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এদিকে সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়নের 3 সদস্যের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফাড়া এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খায়রুল ইসলাম জানান, গ্রেফতার এপিবিএনের 3 সদস্যকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এপিবিএন সদস্যরা গত 31 জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 28 জনের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন টেকনাফ উপজেলার হিলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার সুলতান আহমেদের স্ত্রী গোলচেহের। মামলাটি আমলে নিয়ে এএসপি সমমানের পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী জানান, গত 4 জুলাই সকালে গোলচেহরের 2 ছেলে সাদ্দাম ও জাহেদকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন টেকনাফ উপজেলার হুয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ
মশুর রহমান। এরপর 5 লাখ টাকা দেয়া হলেও তাদের ছেড়ে না দিয়ে জাহেদকে মিথ্যা অভিযোগে আদালতে সোপর্দ ও সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় মশুর রহমানকে 1 নম্বর ও প্রদীপ কুমার দাসকে 2 নম্বর আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দণ্ডবিধি 302, 34, 386 ধারায় মামলাটি আইন করেছে বিজ্ঞ আদালত। শুনানি অন্তে বাদীপক্ষকে শুনানি অন্তে এই মামলাটি সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজনকে প্রদান করে সিআইডির বিশেষ ব্রাঞ্চকে তদন্তভার অর্পণ করেছেন। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর হত্যা মামলায় গ্রেফতার হওয়া প্রতিষ্ঠানটির 5 কর্মকর্তার মধ্যে 2 জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন সাইকো কাউন্সিলর মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক। 3 দিনের রিমান্ড শেষে দুপুরে তাদের যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক সাইফুদ্দিন হোসাইন 2জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আসামিপক্ষের কেউ জামিনের আবেদন করেননি। এই মামলায় কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লা আল মাসুদ, সহকারী সুপার মাসুম বিল্লা ও শরীরচর্চা শিক্ষক শাহানুর আলম 5 দিনের রিমান্ডে রয়েছেন। গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের মারামারির ঘটনায় 3 কিশোর নিহত ও 14 জন আহত হয়। মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল ও দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি সাংসদ হারুনুর রশিদের এমপি পদ কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা 2টি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের আলাদা 2টি বেঞ্চ এ রুল জারি করে। দেখুন হুমায়ুন চিস্তির রিপোর্ট। মানব পাচারের অভিযোগে সম্প্রতি কুয়েতে গ্রেফতার হন লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। প্রশ্ন ওঠে তার দ্বৈত নাগরিকত্ব নিয়েও। গত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানান 2 দেশের নাগরিক হলে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল হবে। এসব বিতর্কের মাঝেই নির্বাচন কমিশনের হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগ এনে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে গত মাসে নির্বাচন কমিশনে চিঠি দেন ওই আসনের বাসিন্দা আবুল ফয়েজ ভূঁইয়া। পাপুলের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার হাইকোর্টে রিট করেন তিনি। এমপি থেকে কেন নাকে বাদ দেওয়া হবে না সেই মর্মে 4 সপ্তাহের একটি রুল দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশনাও দিয়েছেন দ্রুত মামলাটা রেডি করার জন্য ওনারা মামলাটা শুনে দেবেন। শিক্ষাগত যোগ্যতা উনি দিয়েছেন একটি সিয়ারেলিয়ানের একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা সম্পূর্ণভাবে একটা ভুয়া সার্টিফিকেট। এটা আমরা ওয়েবসাইটে ঢুকে দেখেছি। আমরা যে সাবজেক্টের সার্টিফিকেটটা দিয়েছেন ওই সাবজেক্ট ওই ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। এদিকে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও বিএনপির যুগ্ম মহাসচিব ও চাপাই নবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য হারুনুর রশিদের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের এক বাসিন্দা। শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গত বছর হারুনকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। যদি কারো কোনো ফৌজদারি মামলায় 2 বছরের দণ্ড হয় তাহলে তিনি এই পদে সংসদ হিসাবে পারফরমেন্স করতে তিনি অযোগ্য ঘোষিত হবেন, ক্লিয়ারলি স্টেটেড। এবং আদালত আর এই পদ আসনটাকে কেন শূন্য ঘোষণা করা হবে না মর্মে রুল ইস্যু করেছেন। আগামী 4 সপ্তাহের মধ্যে জাতীয় সংসদের স্পিকার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেয়ালে গুরুত্বপূর্ণ স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে 1 মাসের মধ্যে আদেশ বাস্তবায়ন করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শুনানিতে এটি সাংবিধানিক বাধ্যবাধকতা বলেও মন্তব্য করেন উচ্চ আদালত। জাতীয় সংসদের মাননীয় স্পিকার যেখানে বসেন, স্পিকারের পিছনে যে ওয়ালটি রয়েছে সেইখানের প্রমিনেন্ট প্লেসে এই ছবিটি মর্যাদার হাতে সংরক্ষণ ও প্রদর্শন করতে বলা হয়েছে। আমাদের সংবিধানে আর্টিকেল 4-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। আদেশ বাস্তবায়ন না করায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। 2 বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা 2018
দুটি অংশে আদালতের পর্যবেক্ষণ যুক্ত করে দু মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এই আদেশ পালন না করায় বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড ট্রাস্ট সার্ভিসেস ব্লাস্টের আবেদনে বিচারপতি মামুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল বেঞ্চ দু সপ্তাহের এই রুল জারি করে। 2016 সালের 21 জানুয়ারি আরাফাত নামে এক বাসের হেল্পার পা পিছলে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে ওই হাসপাতাল চিকিৎসা করতে অস্বীকৃতি জানায়। সেই আহত ব্যক্তিকে অন্য আরও দুটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসা পাওয়া যায়নি। পরে পুলিশের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরাফাতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকার বিশেষ জাজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে সাক্ষী দেন মামলার বাদী দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এদিন তার সাক্ষ্য ও জেরা শেষ হওয়ায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 25 অগস্ট দিন ধার্য করেন আদালত। এর আগে বৃহস্পতিবার এস কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম তদন্ত চলাকালে সম্রাটের ডিওএইচএস ও কাকরাইলের দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশনা চান। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ কে এম ইমরুল কায়েস এই দুটি ফ্ল্যাট ক্রোক ককরোকের নির্দেশ দেন। গত বছরের 12 নভেম্বর সম্রাটের বিরুদ্ধে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় সম্রাটের বিরুদ্ধে প্রায় 3 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। পর্বতারোহী রেশমা আক্তারকে চাপা দেয়া মাইক্রোবাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। গত 7 অগস্ট সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানের সামনের সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন রেশমা। ফাঁকা রাস্তায় তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মাইক্রোবাসটি। অবশেষে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাজধানীর ইব্রাহিমপুর থেকে চালক নাইমকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় সেই মাইক্রোবাসটিকেও। আমরা 382টা সিসিটিভি চেক করার পরে আমরা প্রথম শুধুমাত্র গাড়িটার ছবি পাচ্ছিলাম, কিন্তু ওই যে নাম্বারটা পাচ্ছিলাম না। পরবর্তী পর্যায়ে আমরা নাম্বারটি পেয়েছি ইব্রাহিমপুর থেকে, যে ড্রাইভার নাইম, গাড়িটা আমরা উদ্ধার করি। এটা আসলে একটা স্পষ্টগত বিষয় ছিল, একজন নারী পর্বতারোহী তাকে যে হত্যা করা হলো, এটা বিচার মামলা হয়েছে, আমরা দ্রুত তার চার্জশিট দিতে পারব। রাজধানীর নবাবপুর এলাকায় অবৈধ ও নকল বৈদ্যুতিক তার বাজারজাত করার অভিযোগে 6টি কারখানাকে 55 লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল তার তৈরির কারখানা ও 2টি গোডাউনকে সিলগালা করে দেওয়া হয়। একই সাথে 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। নকল তার ব্যবসার পেছনে আরও যারা জড়িত তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র‍্যাব। আমাদের যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিগুলো রয়েছে তাদের বিদ্যুতের তারে কিন্তু আপনার 99.9% কপার থাকে, আর এই সমস্ত তারগুলোতে আমরা দেখেছি যে এখানে 55 থেকে 60 ভাগ কপার থাকে। এমনকি জিআই তার দিয়ে হচ্ছে বিদ্যুতের তার তৈরি করা হচ্ছে। আপনারা আজকেও দেখেছেন যে জিআই তার দিয়ে বিদ্যুতের তার তৈরি করা হচ্ছে, এবং এই তার কিন্তু যে কোনো বাড়িতে যে কোনো মুহূর্তে আপনার কিন্তু অগ্নিকাণ্ডের কারণ হতে পারে, এবং এই অগ্নিকাণ্ডের মাধ্যমে কিন্তু মানুষের জীবন এবং সম্পদে মারাত্মক ক্ষতি হতে পারে। সুতরাং আমরা এটা যে কোনো মূল্যে এটা বন্ধ করতে চাই। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দফায় দফায় বৃষ্টি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বেড়েছে। গত 24 ঘন্টায় নদীর পানি জেলা শহর রক্ষা বাঁধ পয়েন্টে 6 সেন্টিমিটার এবং কাজীপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টে 3 সেন্টিমিটার বেড়েছে। টানা 2 মাসের বন্যায় দেখা দিয়েছে পানিবাহিত রোগসহ খাবার ও বিশুদ্ধ পানির সংকট, বাড়ছে নদী ভাঙনও। এদিকে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের আড়িচায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে, নষ্ট হয়েছে ফসলি জমি। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে মেঘনা নদীর পানি, তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মেঘনা ও তিতাস নদীর পানি বাড়তে থাকলেও এখনও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে ভারতের ইছামতি ও কোদরা নদীর পানির ঢলে যশোরের শার্শা উপজেলার নিম্নাঞ্চলের 3000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। 3টি স্লুইস গেট থাকলেও তা ত্রুটিপূর্ণ হওয়ায় উজানের পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে 8 জন নিহত হয়েছে। সকালে উপজেলার বাসাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 1 শিশু, 5 নারী ও 2 পুরুষ
নিহত হন। মুমূর্ষু অবস্থায় চারজনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই নিকট আত্মীয় এবং ময়মনসিংহের গফরগাঁও, ভালুকা ও তারাকান্দা উপজেলার বাসিন্দা। তারা এক আত্মীয়ের নামাজে জানাজায় শরীক হওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতা বাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক পলাতক রয়েছেন। দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত রোগে ভোরে তার মৃত্যু হয়। 1937 সালে 29 ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। বেগম পত্রিকার মাধ্যমে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন সাইদা খানম। খ্যাতিমান পরিচালক সত্যজিৎ রায়ের ছবিতে আলোকচিত্রী হিসেবে কাজ করেন সাইদা খানম। 82 বছর বয়সী গুণী এই আলোকচিত্রীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পাঁচ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পৃথিবীর দীর্ঘতম সাগর সৈকত কক্সবাজার। সীমিত আকারে খুলেছে পর্যটন নগরীর হোটেল, মোটেল, রেস্টুরেন্ট আর দর্শনীয় স্থানগুলো। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়ে এই প্রথম এত দীর্ঘ সময় স্থবির ছিল কক্সবাজার। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকার ধামরায় এই বন্যায় নষ্ট হয়ে গেছে কয়েক হাজার লেবু বাগান। একদিকে করোনা ভাইরাসের প্রকোপ, অন্যদিকে বাগান নষ্ট হয়ে যাওয়ায় চরম অর্থ কষ্টে রয়েছেন উপজেলার কৃষকরা। লেবু বাগানের পাশাপাশি মাছের ঘের সহ অন্যান্য ফসলও বন্যার কারণে নষ্ট হয়। পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে প্রণোদনা দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। পার্টিক্স খেলার খবর। শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের করোনা পরীক্ষা হবে আগামী 18 সেপ্টেম্বর। তিন দিন পর 21 সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এক বৈঠক শেষে এ কথা জানান বিসিবির পরিচালক আকরাম খান। তবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দল কবে দেশ ছাড়বে তা জানাননি তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে লিপজিগের বিপক্ষে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই। প্রায় 25 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নিয়েছে পিএসজি। এই ম্যাচ জিতে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলবে ফরাসি ক্লাবটি। দলটির জন্য স্বস্তির খবর হলো ম্যাচের শুরু থেকেই মাঠে নামার জন্য পুরোপুরি ফিট ফ্রেঞ্চ তারকা কিলিয়েন এমবাপ্পে। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠতে মরিয়া লিপজিগো। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার স্বাদ নেবে তারা, আর সেই অর্জনটা আরো রঙিন করে তুলতে চায় জার্মান দলটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। দেশে করোনা ভাইরাসে আরো 46 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 3,200। বিনামূল্যে করোনা পরীক্ষা হতো সরকারি প্রতিষ্ঠানে, বিল নিত রিজেন্ট হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের এডিজির নির্দেশে অনিয়ম। আকস্মিক সফরে ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। নদীর গতি প্রকৃতি অনুযায়ী উন্নয়ন প্রকল্প হাতে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং সিনহা হত্যা মামলায় প্রদীপ সহ 3 জনকে রিমান্ড নিল র্যাব। এপিবিএন এর 3 সদস্যের 7 দিনের রিমান্ড মঞ্জুর।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।